তোরসা নদীর ভাগরে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। গত 20 জুলাই থেকে কোচবিহারে তোরসা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছিল। ইতিমধ্যে কোচবিহার শহরের 18 নম্বর এবং একাধিক 18 নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে ভাঙনের কবলে। 16 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়ি তারা নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে নিয়ে পার্শ্ববর্তী তোরসা নদীর বাঁধ সংলগ্ন রাস্তায় উঠে এসেছেন। এদের মধ্যেই এদিন রান্না করা খাবার বিতরণ করলেন এই তৃতীয় লিঙ্গের মানুষেরা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার ফুড এটিএম পরিষেবার সাথে যুক্ত হয়ে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এদিন এই মহতী কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত করলেন কুচবিহার জেলা হিজড়ি অ্যাসোসিয়েশনের কর্ণধার চাঁদনী বিশ্বাস সহ এই সংগঠনের সদস্যরা।